যারা বাদী হয়ে মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা বলেছে যে তারা বিদেশ থেকে তারা হুকুম দিয়েছে, তারপরে ঘটনা ঘটিয়েছে। আপনারাও লাইভে দেখেছেন যে তাদের কত কথোপকথন দেখলে এবং বক্তব্য দেখলে বোঝা যায় যে তারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। কারণ হলো যে ঘটনা যখন ঘটেছে এবং তাদের বক্তব্যগুলো অ্যানালাইসিস করলে সব কিছু বের হয়ে আসে যে ঘটনা কারা ঘটিয়েছে, এইটা একটা ঘটনা। আরেকটা বলেছেন যে আপনারা টাকা পয়সার এলিগেশন, দেখেন টাকা পয়সার এলিগেশন হলো ওয়ান টু ওয়ান, যে পক্ষ হলো এখানে তারা একটা পক্ষ, পুলিশ একটা পক্ষ, কিন্তু থার্ড পক্ষ কে কোথায় টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, এইটা সে কিভাবে বলে? তার কাছে যদি কোনো এলিগেশন থাকে, তার যদি স্পেসিফিক কোনো কিছু থাকে সে অবশ্যই বলতে পারে, কিন্তু থার্ড পক্ষের বক্তব্য সে তো দেওয়ার অধিকার রাখে কিনা এটা আপনারা বলতে পারবেন? আমার যেখানে রুটি রুজি, আমার এই প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশে আমি চাকরি করি, এটা আমার গর্ব। এই আমার বাংলাদেশ পুলিশকে নিয়ে কথা বলেছে, পুলিশ কমিশনারকে নিয়ে কথা বলেছে, এইটা আমাদের কষ্ট লেগেছে। আমরা এ ধরনের বক্তব্য একজন চলচ্চিত্র অভিনয় শিল্পীর কাছে আমরা প্রত্যাশা করি না। যেহেতু এ ধরনের ঘটনা ঘটেছে সেই সম্পর্কেও আমাদের একটা মামলা হয়েছে, গতকালকের ঘটনা দুইটি মামলা হয়েছে, যারা আহত হয়েছে ওই ঘটনায় তারা মামলা দায়ের করেছে, সেই ঘটনায় আমরা মামলা দিয়েছি। এবং আমাদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সেই সংক্রান্তে আমরা একটা মামলা করেছি। এই দুইটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং আপনারা জানেন যে সে বিদেশ থেকে আসার কথা তাদের দুজনেরই আমরা জানতে পেরেছি। আজকে সকালেই একটা ফ্লাইটে তারা আসছেন, শুধু মাহিয়া মাহি, আমরা তাকে গ্রেপ্তার করেছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া।